إله إلا الله. الله سبحانه وتعالى বলেছেন اليوم أكملت لكم دينكم. আজ তোমাদের উপর তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। দ্বীন পরিপূর্ণ হওয়ার মানে হলো একজন মানুষের জীবনের এমন কোন ক্ষেত্র নাই, এমন কোন কাজ নাই যে কাজ সম্পর্কে কোরআন এবং সুন্নাহ তথা ইসলামী শরিয়া গুরুত্বপূর্ণ এবং পরিষ্কার দিক নির্দেশনা দেয় নাই, এরকম কোন বিষয় মুসলমানের জীবনে থাকতে পারে? যদি আপনার জীবনে এমন কিছু থাকে যেখানে কোরআন হাদিস কোন বক্তব্য দেয়নি বা কোরআন হাদিসের আলোকে আপনার সেখানে কিছু করার বা মানার নাই, তাহলে তো ইসলাম পূর্ণাঙ্গ হলো না, ইসলামকে আপনি অপূর্ণাঙ্গ দাবি করলেন। অথচ আল্লাহ তাআলার ঘোষণা হলো আল্লাহ তাআলা এই দ্বীনকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। এখানে কোনো শূন্যতা নাই, এখানে কোনো সংকট নাই, এখানে কোনো প্রকার অভাব নাই। আমাদের জীবনের প্রতিটা কাজ ভাইরা আমার, একজন মুসলমান কিভাবে টয়লেটে গিয়ে কিভাবে তিনি পবিত্রতা অর্জন করবেন, একজন মুসলমান কিভাবে স্ত্রী সহবাস করবেন, একজন মুসলমান কিভাবে তার দৈনন্দিন জীবনের তুচ্ছাতিতুচ্ছ বিষয়গুলো সম্পাদন করবেন, কোরআন এবং হাদিসে সে সম্পর্কে আলোচনা আছে না নাই? তাহলে সেই কোরআন এবং সুন্নায় আমাদের জীবনের এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠা মোবাইল ফোন, যেটি আমাদের দিন এবং রাতের গুরুত্বপূর্ণ অনেকগুলো ঘন্টা সময় নিয়ে নেয়, সেটার ব্যবহার সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আমাদের তেমন কিছু নেওয়ার বা দিক নির্দেশনা গ্রহণ করার মতো কিছু নাই, এমনটি কি হতে পারে? অতএব ভাইরা আমার, এই মোবাইল ফোনের ব্যবহারে কোরআন এবং হাদিসের মৌলিক নির্দেশনাগুলো আমাদের মাথায় রেখে চলতে হবে, আর না হলে দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা সহজ হলেও আখেরাতে এর দায়ভার বহন করা কঠিন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামীরা লিতারকাবুহা ওয়া যিনা, ঘোড়া গাদা খচ্চর এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাতে এগুলোতে আমরা বহন করি, এগুলোতে আমরা চড়ি, এগুলো দিয়ে যেন আমরা সফর করি। শুধু তাই নয়, এগুলোকে আল্লাহ তাআলা জিনা বা শোভা হিসাবে দিয়েছেন, এগুলোর শৌখিনতার একটা মাধ্যমও বলতে পারেন। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেছেন ওয়ায়াখলুকু মা লা তাআলামুন, শুধুমাত্র এই গাদা খচ্চর ঘোড়া এগুলোই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলোর পিঠে তোমরা সওয়ার হও, এগুলোর পিঠে করে তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, এগুলো তোমাদের বাহন এবং এগুলো তোমাদের শোভা সৌন্দর্য। শুধু এগুলোই নয়, বরং আল্লাহ তাআলা আরো অনেক কিছু সৃষ্টি করবেন যা তোমরা জানো না। আয়াতের এই শেষাংশের তাফসীর প্রসঙ্গে বিশ্ববিখ্যাত অনেক মুফাসসিরগণ বলেছেন, বিশেষ করে আল্লামা তান্তাবি রাহিমাহুল্লাহ তার তাফসীরে এবং আরো মুফাসসিরগণ লিখেছেন যে আল্লাহ বলেছেন যে মানুষ যে সমস্ত বাহনে সেই যুগে চড়ত 1450 বছর আগে, যখন গাড়ি ছিল না, যখন রেল ছিল না, বাস ছিল না, যখন বিমান ছিল না, তখনকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আরো অনেক এমন জিনিস আল্লাহ সৃষ্টি করবেন যা তোমরা জানো না, অর্থাৎ সে যুগের মানুষ জানে না। এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন যে বাহন হিসাবে এই ঘোড়া ওট গাদা খচ্চর যেগুলো তখন প্রচলিত ছিল, এর বাইরে আরো বহু বাহনের সৃষ্টি দুনিয়াতে হবে। আল্লাহ তাআলা মানুষের মাথায় মানুষের ব্রেইনে বুদ্ধি দিয়ে টেকনোলজির সম্পর্কিত জ্ঞান এবং বিদ্যা তাদেরকে দিয়ে এগুলো আল্লাহ তাআলা তাদের মাধ্যমে সৃষ্টি করবেন। অতএব এই আয়াতে অনেক নিত্য নতুন বাহনের যে আবিষ্কার হবে, আধুনিক অনেক বাহন এবং যন্ত্রপাতি যে তৈরি হবে, সেই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে সূরা নাহাল আয়াত নম্বর 8-এ ইঙ্গিত দিয়ে রেখেছেন যে যেই সমস্ত বাহন এখন তোমরা দেখতে পাচ্ছ, এটা বলা হচ্ছে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার মানুষদেরকে যে যেগুলোতে তোমরা এখন চলো, এগুলো তো আছেই, আরো অনেক বাহন আসবে যেগুলো তোমরা জানো না। এসেছে তারপরে বিমান, এসেছে রকেট, এসেছে বাস, এসেছে ট্রেন, এসেছে অনেক ধরনের বাহন, এগুলো তখনকার মানুষ কল্পনাও করে নাই। মোহতরম হাজরিন, অতএব আমাদের কথাবার্তা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য এক সময় চিঠির প্রচলন ছিল,
আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুপাতে আমাদের কথাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর জন্য চিঠির চাইতে আরো উন্নত অনেক মাধ্যম আসবে কিয়ামতের আগে এটিরও ইঙ্গিত কোরআন থেকে এই আয়াত থেকে আমরা পাই অতএব এর ব্যবহারের ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধ যদি আমরা মেনে চলি তাহলে এটি আমাদেরকে জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিতে পারে আর এটির ব্যবহার করতে গিয়ে যদি আল্লাহর আদেশ নিষেধকে লঙ্ঘন করি তাহলে জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কিছু লাগবে না এই একটা মোবাইল ফোনে যথেষ্ট হতে পারে মোবাইল দ্বারা সবচেয়ে বেশি অপরাধ যেটা হয় সবচেয়ে বেশি হারাম যেটা হয় সবচেয়ে বেশি গুনাহ যেটা হয় সেটা হলো স্মার্টফোনে হারাম জিনিস দেখা নেটে হারাম হারাম বিভিন্ন নিষিদ্ধ বিভিন্ন বিবরণী সেগুলো আপনি পড়ছেন বিভিন্ন বর্ণনা পড়ছেন বিভিন্ন ভুইফোর অনেকগুলো নিউজ পোর্টাল বের হয়েছে আজকাল যে শুধুমাত্র আজেবাজে নিউজ করা একটা সহজ নিউজটাকেও এমন নোংরাভাবে উপস্থাপন করা যুবকরা বাধ্য হয়ে এটাতে ক্লিক করে এবং মনে করে যে সেখানে রগরগে কোনো বর্ণনা আছে ভাইরা আমার এটাতে হারাম স্বাদ পাবেন কিন্তু আপনার মনটাকে আরো অস্থির করে দিবে আল্লাহ থেকে আপনি দূরে সরে যাবেন আপনার ঈমানই দুর্বলতা তৈরি হবে তাকওয়া শেষ হবে মোবাইল ফোনে সবচেয়ে বেশি অপরাধ হয় এই চোখের গুনাহ সেটা পড়ে হোক হারাম কোনো কিছু অথবা কোনো হারাম ভিডিও দেখে হোক কোনো হারাম ফিল্ম দেখে হোক কোনো অশ্লীল দৃশ্য দেখে হোক কিংবা কোনো মিউজিক ইত্যাদি শুনে হোক তো এই ধরনের বিষয়গুলো থেকে বেঁচে থাকা ফরজ আপনার স্মার্টফোন যদি আপনাকে অনেক যুবকরা আমাদের কাছে প্রশ্ন লেখেন ভাই আমরা মাস্টারবেশনে আক্রান্ত হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে গেছি বাঁচতে পারি না এর প্রধান কারণ হলো এই মোবাইল ফোন আমি বলি যে আপনি মোবাইল ফোনটাকে স্মার্টফোনটাকে চেঞ্জ করে ফেলেন একটা বাটন ফোনে চলে যান ছয় মাস আপনি নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করেন ইনশাআল্লাহ দেখবেন আপনার এই বদভ্যাস এমনি কি হয়ে গেছে দূর হয়ে গেছে সে সাথে আরও যে পদক্ষেপ আছে বিয়ে শাদী করা সেগুলো তো করবেনই তাহলে ভাইরা আমার মোবাইল দ্বারা সবচেয়ে বেশি পাপ হয় চোখের গুনাহ আমার মোবাইলে আমি হারাম কিছু দেখব না আমার ফেসবুকে যদি কোনো ফ্রেন্ডের কোনো বন্ধুর লিস্টে থাকার কারণে খারাপ কিছু আসে ওকে আনফ্রেন্ড করে দিব কোনো পেজ থেকে খারাপ কিছু আসে ওইটাকে আনফলো করে দিব কোনো নিউজ পোর্টাল থেকে বাজে কিছু আছে ওইটাকে ব্লক করে দিব কোনো গ্রুপে থাকার কারণে খারাপ কিছু আসে ওই গ্রুপ থেকে লিভ নিয়ে নিব সোজা কথা আমি হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করব কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা জিনার কাছেও যেও না যুবক ভাইরা আমার আপনি আজকে একটা আর্টিকেল পড়বেন খারাপ নোংরা একটা নিউজ পড়বেন একটা মেয়েকে নিয়ে বাজেভাবে একটা নিউজ করেছে একটা বই পড় কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো বড় মিডিয়া আপনি সেটা আজকে পড়লেন কালকে একটা ভিডিওতে একটা মেয়ের অঙ্গভঙ্গি তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখলেন হারাম মজা নিলেন আপনি পরশু আরেকটা হয়তো আজে বাজে কোনো বাজে ভিডিও ক্লিপ দেখলেন অশ্লীল কিছু দেখলেন আপনার মনটা অস্থির হবে আপনি চোখের জেনা থেকে মনের জেনায় চলে যাবেন আপনি অনেক জেনায় চলে যাবেন আপনার বৈবাহিক জীবন ধ্বংস হবে ইমান আমল ধ্বংস হবে আপনি ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত হয়ে যাবেন এই জন্য স্মার্টফোন ব্যবহার যারা করবেন এই গুণা থেকে বেঁচে স্মার্টফোন ব্যবহার করা মানুষ এখন সোনার হরিণ হয়ে গেছে ঠিক না বে ঠিক আমরা যতগুলো পয়েন্ট বলছেন মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পয়েন্টটা বিদায় মোবাইল ফোনে হারাম কোনো কিছু দেখার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে সেটা দেখা থেকে সাবধান আপনার বিরত থাকতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন